চাপাডাঙ্গা আরামবাগ রোডের মধ্যে পড়ে রামনারায়ণপুর। হাই বন্ধুরা, আজ আবার চলে এসেছি পূজোক্রম পরিক্রমার ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্য হুগলির একটি কাছের গ্রাম তারকেশ্বর থেকে আরামবাগ রুটে পড়ে রামনারায়ণপুর। এই রামনারায়ণপুর গ্রামে এবার থিমের পুজো হয়েছে, কারণ এবার তাদের 75তম বর্ষের পুজো। স্বভাবতই খুব ধুমধাম করে এখানে পুজো হবে। এবার পুজোর থিম হলো 51 সতীপীঠ, অর্থাৎ মা সতীর যে 51খানা রূপ ছিল, যে 51টা পীঠ রয়েছে, সেই সতীপীঠের প্রত্যেকটিকে সুস্পষ্টভাবে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। তো চলুন এই মণ্ডপের ভেতর ঘুরে দেখাই সমস্ত 51টি সতীপীঠের অংশগুলো, এবং মায়ের যে আলাদা আলাদা রূপ রয়েছে সেগুলো আমরা জানতাম না, সেগুলো দেখতে পাবো এই ভিডিওর মাধ্যমে। এই রামনারায়ণপুর আমরা কিভাবে পৌঁছবেন? বেস্ট উপায় হলো হাওড়া থেকে তারকেশ্বর গ্রামে যে কোনো ট্রেনে চাপবেন, অর্থাৎ তারকেশ্বর লোকাল চাপবেন অথবা বোঘাট লোকাল। তারকেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে অটো, বাস, ট্রেকার, টোটো করে আপনারা চলে আসতে পারেন রামনারায়ণপুর। হার্ডলি 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স তারকেশ্বর থেকে। তো আপনারা টোটো ভাড়া করে আরামসে চলে আসতে পারবেন। আরেকটা হলো এটি তারকেশ্বর থেকে আরামবাগ রুটের মধ্যেই পড়ে। তো এই 75তম বর্ষের পুজো খুব সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে পণ্ডবের মাধ্যমে, থিমের মাধ্যমে। তো অবশ্যই দেখতে আসবেন যদি পারেন। এবার পুজোটি ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, কারণ এটি 75তম বর্ষ আর হুগলি জেলার বেস্ট পুজোর মধ্যে এটি একটি অন্যতম পুজো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন সতীপীঠ সম্বন্ধে। একটি অভিনব পুজো এবং গ্রাম বাংলায় যে এত থিমের পুজো হয় তা আমরা প্রথম দেখছি, কারণ গ্রাম বাংলাও শহরকে টিক্কা দিতে জানে। বল কেমন লাগলো, কনসেপ্টটা কেমন লাগলো? অসাধারণ। মানে টোটাল 51খান সতীপীঠ, তাই তো? 51খান সতীপীঠ, এটা ধরে একবার। মানে আমরা সাধারণত কলকাতা ঠাকুর দেখি, মানে এত ভালো কনসেপ্ট গ্রামের দিকেও যে আসছে এটা খুব ভালো লাগছে। পুরো 51 সতীপীঠ আমরা দেখে নিলাম একটা ছোটো প্যান্ডেলের মধ্যে। তা একটা সত্যি অদ্ভুত সুন্দর একটা প্যান্ডেল। এটা হচ্ছে রামনারায়ণপুর। এটা তারকেশ্বর থেকে নেমে আপনাদের টুয়ার্ডস চাপাডাঙ্গা আসতে হবে, সেখানেই রামনারায়ণপুর। খুব সুন্দর লাগবে।
অনেক সুন্দর করে প্যান্ডেলটা গড়ে তোলা হয়েছে একটি পুরো বাড়ির আদলে, এবং মাঝখানে নটরাজ শিবের একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে। এরপরে চারদিক ঘিরে রাখা হয়েছে মায়া সতীর 51খানা রূপ দিয়ে, আর তাই মাঝখানে একটি বড় মৃত্তিকার মৃন্ময় মূর্তি রয়েছে মা দুর্গার। আর পরের ভিডিওগুলো আমি গ্রাম বাংলার কিছু ভিডিও নিয়ে আসবো, গ্রাম বাংলার পুজো নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন।